সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমেদ হত্যা দ্রুত বিচারের দাবি চেয়ে স্মারকলিপি প্রদান করেছেন নিহত রায়হানের বোন রুবা আক্তার। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে সোমবার সরাসরি হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের হাতে স্মারকলিপিটি তুলে দেন রুবা আক্তার। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে বাই হত্যার দ্রুত বিচারের দাবি চেয়ে কান্নায় ব্যঙ্গে পড়ে স্মারকলিপি প্রদান করেন বোন রুবা আক্তার। আমরা চাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আকবরে গ্রেফতার করা হয়তো, আর আমার বাই রক্তার মানে যারা যারা জড়িত আমার বাইরে মার্ডার করার পিছনে সহলরে মানে আইনের আওতায় আনিয়া মানে এটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব বিচার হইতো। মূল আসামি এখনো গ্রেফতার না হওয়া এবং গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি না দেয়ায় তাদের উদ্বেগের বিষয়টিও মিডিয়ার কাছে তুলে ধরেন। মানে নির্ভরশীল হইতে পারলাম না, এখনো মানে খালি দুইজন বা তিনজন হয়েছে রিমাইন্ড বা তারা এবার স্বীকার করা না, বা আমি বুঝতে পারলাম না কোন ধরনের রিমাইন্ড তান্তানরে দেওয়া ওর যে স্মারকলিপিটি প্রথমে হাইকমিশনের কাউন্সিলর অব চ্যান্সারি প্রধান সুদীপ্ত আলম গ্রহণ করলেও পরবর্তীতে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম নিজেই গ্রহণ করে রুবা আক্তারকে সান্ত্বনা দিয়ে দ্রুত বিচারের প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নিহত রায়হানের বিলেত প্রবাসী আত্মীয় স্বজন ও আরো অনেকে। চৌধুরী মোরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।